তোমরা অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, একটা ভালো চাকরি পাবে বা একটা ভালো চাকরি করবে ভবিষ্যতে, সেরকম একটা আশা নিয়ে। তো তার মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা আছো, রেলওয়েজ বা ইন্ডিয়ান রেলওয়েজে গভর্নমেন্ট জব করতে চাও, সেই সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কি কি কাজ আছে বা কোন কোন জব পোস্ট অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এবং তার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগে বা ডিপ্লোমার কোন কোন ট্রেড গুলো প্রযোজ্য, সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। সবার প্রথমে এক হচ্ছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার কি কি ট্রেড সেটা আমি তোমাদেরকে বলছি, আর তারপরের যে এক্সাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ যে যারা ট্রেন চালান। সো প্রথমেই চলে আসছি জুনিয়র ইঞ্জিনিয়ার। তো জুনিয়র ইঞ্জিনিয়ারদের তোমরা এখানে দেখতে পাচ্ছ, পাঁচটা টোটাল ইঞ্জিনিয়ারিং যে গ্রুপ সেটা আছে, তার মধ্যে কোন কোন ট্রেড গুলো প্রযোজ্য তোমরা দেখে নাও। মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং মানে মেকানিক্যাল ওরিয়েন্টেড যে সমস্ত ট্রেড গুলো আছে, যেমন মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেশিনিং ইঞ্জিনিয়ারিং, টুলস অ্যান্ড মেশিনিং ইঞ্জিনিয়ারিং, টুল অ্যান্ড ডাই মেকিং ইঞ্জিনিয়ারিং, আর এছাড়াও এই যে বেসিক কম্বিনেশন সহ যে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু এই মেকানিক্যাল এক্সাম গ্রুপের জন্য এলিজিবল। আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং তাছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো কম্বিনেশন যে সাবস্ট্রিম আছে সে তারাও এটা জন্য প্রযোজ্য। এছাড়া হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি এবং এর কম্বিনেশনে যে কোনো সাবস্ট্রিম তারাও কিন্তু যোগ্য। তবে তোমাদের সকলকে বলবো, যারা যারা ডিপ্লোমা করছো এবং তোমরা যদি রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের কোন ট্রেড নিয়ে পড়ছো বা পড়া কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা জানিও কমেন্ট সেকশনে। এরপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে যে কোনো কম্বিনেশনে সাবস্ট্রিম, এবং প্রিন্টিং এর জন্য হচ্ছে প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এক্ষেত্রে তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে যে সমস্ত স্টুডেন্টসরা ভোকলেট দিয়ে পড়ছো সেই সমস্ত স্টুডেন্টরা কি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তাদের উত্তর হচ্ছে যে হ্যাঁ, কারণ তোমরা যে ভোকলেটের থ্রু করছো ঠিকই, কিন্তু তোমাদের যে ডিপ্লোমার কোর্স সেটা কিন্তু 3 বছরেরই ডিপ্লোমা কোর্স। এরকম কিন্তু ইঞ্জিনিয়ারিং মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো ডিপ্লোমা কোর্স নেই যেটা 2 বছরের। কেমন, তোমাদের কোর্সটা অ্যাকচুয়ালি 3 বছরের, কিন্তু যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক দিয়ে ভোকেশনাল করে যাচ্ছ সেই জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের সেটা 2 বছরে কমপ্লিট করছো। তো সেই জন্য আমার যতদূর মানে ধারণা বা আমি যতদূর জানি যে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। সো এই হলো রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের কি কি ট্রেড তোমরা দিতে পারবে। এরপর হচ্ছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটাতেও কিন্তু 2টো ডিপার্টমেন্ট হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি, 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এছাড়াও এই যে মেন স্ট্রিম এর সাথে যে কম্বিনেশন করে ভ্যারিয়াস সাবস্ট্রিমস গুলো আছে তারাও কিন্তু এটার জন্য যোগ্য। সো মেইনলি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল, এই 4টে ট্রেড কিন্তু যোগ্য। সো এটা হলো ইলেকট্রিক্যালের জন্য, আর মেকানিক্যালের জন্য এটা কিন্তু সেম, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। সো এই হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের জন্য রেলের যে ভ্যাকেন্সি, অর্থাৎ যে 2টো পোস্ট বলতে পারো, সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার। তোমরা যারা যারা ভবিষ্যতে রেলের মতো জায়গাতে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চাইছো বা যাদের স্বপ্ন যে তোমরা ভবিষ্যতে ট্রেন চালাতে চাইছো, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি চাও যে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে গেলে তোমাদেরকে কোন কোন বই ফলো করতে হবে সেটার যদি আমি ভিডিও বানাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।